স্কুল এইডেড কলেজ টিচার বা স্যাক্টের অধীনে আনার দাবিতে গতকাল থেকেই আমরা দেখেছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নেমেছেন গেস্ট লেকচারাররা। তাদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গেস্ট লেকচারার, পার্ট টাইমার এবং কন্ট্রাকচুয়ালদের এক ছাতার তলায় এনে গঠন করা হয়েছে স্কুল এইডেড কলেজ টিচার বা স্যাক। বিভিন্ন কলেজে এই নিয়ম লাগু হলেও এখনও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বঞ্চিত গেস্ট লেকচারাররা। আন্দোলনকারীদের দাবি, যদিও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইমাররা এই সুবিধে পাচ্ছেন, তাই অবিলম্বে তাদেরকেও স্যাক্টের অধীনে আনার দাবিতে গতকাল বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন তারা। তাদের দাবি, আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবি মান্যতা না পাওয়ায় আজ থেকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন। অনির্দিষ্টকালের জন্য তাদের এই আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। দেখুন, দীর্ঘ নয় মাস লকডাউন চলার জন্য ইউনিভার্সিটি আমাদের কোনো রকম কোনো কিছু দেয়নি টাকা পয়সা। তো এমনিও তো আমরা মরা বেঁচে আছি, কিন্তু মরার মতো হয়ে বেঁচে আছি। এরকম বেঁচে থাকার থেকে এখানে পড়ে থেকে যদি মরে যায় তাও ভালো, কারণ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে সুযোগ সুবিধাটা দিয়েছে। ইভেন আমাদের ইউনিভার্সিটিতে যারা পিটিটি সিডাব্লিউটি তারাও সেই সুবিধাটা পাচ্ছে। শুধুমাত্র আমরা বঞ্চিত কেন? আমরা কি পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করি না? আমরা ইউনিভার্সিটির টিচার না? আমাদেরকে আধিকারিক বলুক যে আমরা টিচার না, তাহলে আমাদেরকে লিখিত দিক যে আমরা ইউনিভার্সিটিতে কাজ করি না। আজকে সকাল 7টা থেকে নিয়ে রাত 7টা অবধি আমরা কাজ করব, আমরা সব কিছু করব, কিন্তু যখন কোনো একটা বেনিফিট দেওয়া হবে গেস্টদের দেওয়া হবে না। এটা কী ধরনের কথাবার্তা চলছে? কালকে রেজিস্ট্রার স্যার বলেছিল যে আজকে আমাদের একটা লিখিত জমা দেবে, কিন্তু আজকে আমাদের এখনও পর্যন্ত কোনো লিখিত দেওয়া হয়নি। ভিসি স্যার নিজের মতো করে চলে গেলেন, রেজিস্ট্রার স্যার চলে গেলেন। আমাদের কি জীবন নেই? আমাদেরও আছে, আমাদেরও ঘর সংসার আছে, ছেলেপেলে আছে, অনেকের এখানে ছোটো ছোটো বাচ্চারা বাড়িতে পর্যন্ত আছে, কিন্তু এখানে এসে বসে আছে। 11 বছর 10 বছর ধরে এই জায়গায় কাজ করে আজকে যদি এই ফল পাই, তাহলে আমাদের আর কী রাস্তা আছে? এইভাবে পড়ে থেকে যদি আমাদের এখানে মরে যেতে হয়, এখানেই মরে যাব, তাও উঠে বাড়িতে যাব না যতক্ষণ আমাদের দাবি মানানো হবে। যেহেতু দাবিটা আমাদের ন্যায্য, আমরা তো অন্যায্য কিছু চাইছি না। মাননীয় মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে, আমাদের আধিকারিক মেনে নিয়েছে যে এদের দাবিটা ন্যায্য। আমাদের কাছে চিঠি আছে তার জন্য, যে আধিকারিক মেনে নিয়েছে যে তোমাদের দাবিটা ন্যায্য, তাহলে আমাদের বেনিফিটটা দিতে অসুবিধাটা কোথায়? রূপক ঘোষের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।